আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো নোনা ধরা জায়গায় কিভাবে পটেক দিয়ে আপনারা রং করবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রাব দিয়ে ভালোভাবে ঘষে আমরা পুরাতন রং এবং যেসব জায়গায় প্লাস্টার নর্মাল হয়ে গেছে সেটা কিন্তু ক্লিয়ার করে উঠাই ফেলছি। এটা একটা মসজিদ ঘর, এর নিচে টাইসের ড্যাটোর উপর থেকে কিন্তু আগাগোড়া সমানভাবেই প্রায় নোনা ধরে জায়গাটা নষ্ট হয়ে গেছে, তাই আমরা স্ক্রাব দিয়ে সেটা উঠিয়ে ফেলছি এবং শিরিশ কাগজের চাপ দিয়ে ভালোভাবে ঘষে ওটাকে ক্লিয়ার করে ফেলছি, যাতে নর্মাল আলগা রং এবং যে সব প্লাস্টার সিমেন্ট বালির নর্মাল হয়ে গেছে সেগুলো ফেলে দিয়ে একেবারে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার পর দেখেন স্মুথ একেবারে সমান তেল তেলে হয়ে গেছে। এরপরে আমরা পেন্ট করব, তার আগে আমরা একটা প্রোটেক্ট হিতে ব্যবহার করব, সেটা হচ্ছে বার্জারের মিস্টার এক্সপার্ট সল্ট সেপ। সল্ট সেপ এমন একটি কেমিক্যাল, এটাও যদিও কেমিক্যালও বলা হয় আবার এটাকে সিলারও বলা হয়, এটা দারুণ একটা উপকারী, বিশেষ করে নোনা ধরা বা নোনার প্রতিরোধ করার জন্য। যদি আপনাদের বাড়িতে ধরনের কোনো সমস্যা দেখা দেয় বা রং বারবার করে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমি অনুরোধ করবো আপনারাও আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবে এই কায়দায় আপনারা যদি প্রোটেক্ট দিয়ে রংটা করেন তাহলে রংটা অনেক দিনকে টিকবে। দেখেন অনেক জায়গায় নোনা ধরে গেছে কিন্তু নিচের দিক থেকে, আর বাংলাদেশের বেশিরভাগ জায়গায় কিন্তু নোনা যুক্ত, যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। ইটে 25% থেকে বা 50% যদি নোনা বেশি থাকে বা লবণ থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার রং করার পর্বে এই প্রোডাক্টটা ব্যবহার করবেন। আমরা এখন ব্যবহার করব মিস্টার এক্সপার্ট সল্ট সেপ। আপনারা দেখতে পাচ্ছেন 1 লিটারে একটা সল্ট সেপ। এই 1 লিটারের সল্ট সেপ একটা কেমিক্যাল মূলত, এটা একটা সেলারও বটে। এতে আপনার 1 লিটারের সাথে আধা লিটারের বা একটু বেশি পানি মিশ্রণ করে সুন্দর করে গোলায় নিয়ে তারপরে এই লবণাক্ত জায়গা বা নোনাযুক্ত জায়গা আপনারা প্রয়োগ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা পাত্রের ভিতরে পানি নিয়ে সল্ট শেপটা ভালোভাবে গুলিয়ে মিশ্রণ করা হচ্ছে, ঠিক এভাবে গুলিয়ে আপনারা মিশ্রণ করে নেবেন। আপনারা যদি মনে করেন যে এটার কিভাবে ব্যবহার করবো, কিভাবে কতটুকু পানি দেবো বুঝতে পারছি না, তাহলে কোটার গায়ে ভালোভাবে লিখে দেওয়া থাকবে ব্যবহারবিধি, প্রয়োগ বিধি, কীভাবে আপনি এটা মিশ্রণ করবেন, তৈরি করবেন, সম্পূর্ণ এভাবে দেওয়া আছে। এভাবে সম্পূর্ণভাবে তৈরি করে তারপরে আপনারা বিরাস দিয়ে যেখানে নোনাযুক্ত বা লবণাক্ত হয়ে প্লাস্টার সল্টা সল্টা উঠে গেছে, রং উঠে গেছে, সমস্যা রয়েছে, সেখানে বিরাস দিয়ে আপনারা সল্ট শেপটা প্রয়োগ করবেন। সেক্ষেত্রে কিন্তু রোলার ইউজ করবেন না। এভাবে বিরাজ দিয়ে প্রয়োগ করার পর 24 ঘন্টা রেখে দেওয়ারই নিয়ম, 24 ঘন্টা এভাবে শুকাতে সময় দেওয়ার পরে এরপরে সিলার করতে হবে। তবে যদি একান্ত মনে করেন যে ব্যস্ততা বা সময় সাপেক্ষ বা সময় বেশি নাই, সেক্ষেত্রে আপনারা 5 ঘন্টা মতো সময় দিবেন সল্ট শেপটা শুকাতে, এরপরেই আপনারা সিলার ব্যবহার করবেন। তবে সল্ট শেপটা মারার সময় বিরাজ এমনভাবে মেরবেন ছোটো ছোটো ছিদ্র বা যেসব গর্তগুলো আছে তার ভিতরে ভালোভাবে সল্ট শেপ সিলারটা কিন্তু ঢোকাই দিতে হবে, তা না হলে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন না। এটা যখন শুকায় যাবে তারপরেই কমপক্ষে 5 ঘন্টা বা 24 ঘন্টা সময় দেওয়ার পরে আপনারা সিলার ব্যবহার করবেন। আমরা সিলার হিসেবে ব্যবহার করছি নেরোলাকের ইন্টেরিয়ার সিলার, আপনারা চাইলে যে কোনো সিলার ব্যবহার করতে পারবেন। সিলারটাও আমরা প্রয়োগ করবো বিরাজ দিয়ে, কারণ ছোটো ছোটো ছিদ্র ফিদ্র যেগুলো হয়েছে, গর্ত হয়েছে, এগুলো ভালোভাবে সিলার রোলার দিয়ে কিন্তু ঢোকানো যায় না, এই জন্য বিরাজ দ্বারা ঢোকাই দিতে হবে। আপনারা দেখছেন আমরা বিরাজ দিয়ে কিন্তু সিলারটা ঢোকাই দিচ্ছি। এরপর সিলারটা যখন শুকায় যাবে পরিপূর্ণভাবে, শুকায় যাওয়ার পরেই আপনারা এরপরে পেন্ট ব্যবহার করবেন। আমরা পেন্ট হিসেবে নেরোলাকের দেখতেই পারছেন নেরোলাকের প্লাস্টিক পেন্ট অ্যাপেল হোয়াইট কালারটা আমরা ইউজ করব। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন, তবে যদি কালার হিসেবে ইউজ করতে চান যে কোনো কালার, আমি আপনাদের অনুরোধ করব অ্যাপেল হোয়াইট কালারটা আপনার জন্য 100% পারফেক্ট হবে আপনার ইন্টেরিয়ারের জন্য, আপনার ঘরের জন্য। তবে যেখানে যেখানে সমস্যা লোনার ছিল এবং যেখানে রোলার যাবে না সেসব চারি সাইডে আপনারা বিরাজ দিয়ে আগে সাইডগুলো মেরে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন
যেখানে যেখানে রোলার দেওয়া ঝামেলা সেখানে আমরা বিরাজ দিয়ে মেরে নিচ্ছি, কোনা কোনা ইলেকট্রিক বোর্ডের আশপাশে সমস্ত জায়গায় এভাবে আপনারা বিরাজ দিয়ে মেরে নেবেন। তারপরে রোলার প্রয়োগ করবেন, লেভেল জায়গায় প্রয়োগ করে প্রথম কোট শেষ করবেন। এরপর যখন প্রথম কোট মারার পর সম্পূর্ণ শুকিয়ে যাবে, তখন আপনার পুটিং করবেন যেখানে যেখানে ডিস্টার্ব আছে। পারলে অলপট্টি, আপনারা অলপট্টি 5 কেজির কৌটা বাজারে কিনতে পাওয়া যায়, সেটা ইউজ করতে পারেন। অলপট্টি দিয়ে পুটিং করার পর পুটিংটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর ঘষে মাঝে পরিষ্কার করে নেবেন। এরপর শুকনো একটা কাপড় দিয়ে পারলে পুডিংয়ের জায়গাটা মুছে নেবেন ভালো করে, তাহলে গুঁড়া যেসব ধুলাবালিটা আছে ওটা লেভেল হয়ে যাবে। এরপরে সেখানে আপনারা আবার বিরাজ দিয়ে রং টাচ দিবেন। টাচ দেওয়ার পর যখন ওই জায়গাটা শুকিয়ে যাবে, তারপরে রোলার দিয়ে ফিনিশিং টানটা দিবেন। ফিনিশিং টান দেওয়ার আগে যদি ওয়ালে ধার থাকে বা ধার হয় প্রথম কোট কালার মারার পরে, সেক্ষেত্রে আপনারা 120 ওয়াটার পেপার নর্মালটা বা যেটা ব্যবহার করা গেছে ধার কম, এটা দিয়ে ঘষে নেবেন। এইভাবে আপনারা দ্বিতীয় কোট ফাইনাল করবেন। দেখতে পাচ্ছেন ঘরে কি সুন্দর শাইন কালার ইউজ হয়েছে, আপনারা এভাবে করবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট ফ্যামিলির সাথে থাকুন।